গেছে যে সত্য অজাহাতাল বাতিল চলে গেছে মিথ্যে ইন্নাল বাতিল নিশ্চয় মিথ্যে কানা জাহুকা চিরদিন মিথ্যে আমরা বুঝি না চোখের মান জিভের মান কানের মান এবং আরো আরো অনেক নিয়ামত আমরা এর মান বুঝি না কিন্তু যে লোকটা এই নিয়ামতগুলি থেকে বঞ্চিত হয়েছে তাকে জিজ্ঞাসা করে দেখবেন এর মান কত অন্ধ মানুষটিকে জিজ্ঞাসা করে দেখবেন যে চোখের মান কি যে লোকটি কথা বলতে পারে না তাকে জিজ্ঞাসা করে দেখবেন জিভের মান কি যার বিবেক নেই বুদ্ধি নেই জানে না কিছুই আল্লাহ যাকে পাগল বানিয়েছেন এরকম লোকগুলির কালকে কিয়ামতের মাঠে আল্লাহ কোনো হিসাবও নেবেন না কিন্তু আল্লাহ আপনাকে চোখ দিয়েছেন বিবেক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন এগুলিকে কাজে লাগাতে হবে কান দিয়ে ভালো জিনিস শুনবেন চোখ দিয়ে ভালো জিনিস দেখবেন অন্তকরণ দিয়ে ভালো কিছু আল্লাহর দিনের কথা বুঝতে চেষ্টা করবেন আল্লাহকে তার নবীকে এবং শরীয়তকে বোঝার চেষ্টা করবেন যদি না বুঝে যান তাহলে আপনার আর জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য থাকছে না জানোয়ার চতুষ্পদ জানোয়ার যারা আছে চোখ আছে জীবও আছে কানও আছে কিন্তু তারা চোখ দিয়ে কান দিয়ে দিল দিয়ে ওই জিনিসগুলা দেখে না বা কী দেখতে হবে বা কী দেখতে হবে না এরকম তারা বুঝে না কারণ তাদের বিবেক নেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালো মন্দের মধ্যে পার্থক্য সূচিত করার বিবেক দান করেননি এই বিবেক আমরা পেয়েছি তাই এই বিবেককে যদি আমরা কাজে না লাগাই ভালো মন্দ যা ইচ্ছা তাই করি তাই শুনি তাহলে কালকে কিয়ামতের মাঠে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে আপনার এই জীব কান এবং অন্তকরণ সম্পর্কে প্রশ্ন করা হবে আপনি উত্তর দেবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা কাদদারানা আলে জাহান্নামা কাতীরাম মিনাল জিন্ন ওয়াল ইনস জাহান্নামে যাওয়ার জন্য অনেক জিন এবং মানুষকে আমি নির্ধারিত করেছি যারা জাহান্নামে যাবে মানুষের মধ্যে অনেক জিনদের মধ্যে অনেক যারা জাহান্নামে যাবে কারণ দুই সম্প্রদায় আমরা যাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য যেই দুই সম্প্রদায় যাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আর অন্যদের কথা বলেননি অগণিত সৃষ্টি আল্লাহর অগণিত সৃষ্টি আল্লাহর তাদের কথা আল্লাহ বলেননি শুধু বললেন মানুষ আর জিনকে আমি সৃষ্টি করেছি শুধু এই উদ্দেশ্যে যাতে করে ওরা আমার ইবাদত করে মানুষের মধ্যে ভালো আছে মন্দ আছে মানুষের মধ্যে ভালো আছে মন্দ আছে জিনদের মধ্যে ভালো আছে এবং মন্দ আছে জিনদের মধ্যে ভালো জিন আছে আল্লাহর ইবাদত করে কোনো মানুষকে তারা কষ্ট দেয় না কোনো মানুষকে নিয়ে তারা মানে কোনো মানুষের সাথে তারা কোনো খারাপ ব্যবহার করে না যদিও আমরা তাদেরকে দেখতে পাই না বলে অনেক খবিজ জিন আছে যারা মানুষের সাথে দুর্ব্যবহার করে মানুষদের ক্ষতি করে এরা কিন্তু কালকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত হবে এবং তাদেরকেও তাদের পাপের জন্য শাস্তি ভোগ করতে হবে আল্লাহ তাআলা বলছেন আমি দুই শ্রেণীর জন্য জাহান্নাম তৈরি করেছি মানুষ আর জিন এরা কেমন মানুষ কেমন জিন লাহুম কুলুব তাদের অন্তর ছিল লা ইয়াফকাহুন কিন্তু অন্তর দিয়ে তারা বুঝতে চেষ্টা করেনি বুঝেনি ওই গরু ছাগলের মতো বাস পার্থিব্য জীবন নিয়ে ব্যস্ত পার্থিব্য জীবন নিয়ে ব্যস্ত ব্যবসা নিয়ে ব্যস্ত ব্যবসার উপরে ব্যবসা ব্যবসার উপরে ব্যবসা করেই যাচ্ছে বিল্ডিংয়ের উপরে বিল্ডিং বানিয়েই যাচ্ছে কিন্তু কখন না আমাদের আদান হচ্ছে কখন না আমাদের সময় হচ্ছে এ নিয়ে তার কোনো মাথা ব্যথা এদের জীবন আর চতুষ্পদ জীব জানোয়ারের জীবনের মধ্যে তেমন কোনো পার্থক্য দেখা যাই না চলে যাচ্ছে তারপরে নিজের প্রবৃত্তির ব্যাপার আছে যেখানে সেখানে প্রবৃত্তিকে চরিতার্থ করছে হালাল আর হারামের মধ্যে কোনো পার্থক্য এদের মধ্যে তার কলবুল লা ইয়াফকাহুনা বিহা এদেরকে অন্তর দিয়েছিলাম কিন্তু অন্তর দিয়ে তারা বুঝতে চেষ্টা করেনি ওয়ালাহুম আয়ুনুন লা ইউসিরুনা বিহা ওদেরকে চোখ দিয়েছিলাম কিন্তু চোখ দিয়ে তারা দেখেনি মানে দেখেছে কিন্তু মানেনি দেখেছে কিন্তু মানেনি আমরা যেমন বাড়িতে অনেক সময় ছেলেদের ক্ষেত্রে অনেক বাবারা বাবা বলে থাকে ছেলেটা কাজকাম কিছু দেখে না কাজকাম কিছু দেখে না তার মানে কি ওর ছেলেটা অন্ধ
কাজ কাম কিছু দেখে না, না বাবা বলতে চাইছেন কাজ কামের প্রতি তার কোনো আকর্ষণ নেই, দেখতে যাচ্ছে না, দোকানে যায় না, মাঠে যায় না, খেতে যায় না, ও নিজেকে নিয়ে ব্যস্ত ঘুরে বেড়াচ্ছে। বাবার হোটেলে থাকলে যেমন সাধারণ মানুষের এরকমই অবস্থা হয়, যখন যতদিন পর্যন্ত বাবার হোটেলে থাকে ততদিন পর্যন্ত ইচ্ছা মতন যা ইচ্ছা তাই করে, যেদিন বাবার হোটেল শেষ হয়ে যাবে নিজের ওপরে দায়িত্ব আসবে, কামি এবার নিজের বাচ্চা পোলাপানদেরকে মানুষ করতে হবে, এই দায়িত্ব যখন তার উপরে আসবে এবারে বুঝবে, এবারে বুঝবে। আল্লাহ তাআলা বলছেন তাদের চোখ ছিল কিন্তু দেখেনি, মানে হচ্ছে যেগুলি দেখার সেগুলি দেখেনি, আর যেগুলো দেখতে মানা করা হয়েছিল হারাম সেগুলিকে সেগুলিকে দেখেছিল, দেখলে যেগুলি উপকারে আসবে যা দেখা দরকার সেগুলোকে দেখেনি, আর যেগুলোকে দেখতে আমি আল্লাহ নিষেধ করেছিলাম সেগুলো তারা দেখেছিল। লাহুম কুলুবুন ওয়া আয়ুনুন লা ইউবসিরুনা ওয়া লাহুম আদানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছিলাম কিন্তু কান দিয়ে তারা শোনেনি, শোনেনি মানে শুনেছে কিন্তু মানেনি, শুনেছে কিন্তু মানেনি। আপনি আপনার ছেলেকে বলবেন কোনে একটা নির্দেশ দেবেন, মানল না, আপনি কি বলেন? ছেলে কথা শুনে না, আপনার কথাটা কি সে শুনেনি? ছেলে এসছে আপনার কাছে, বাবা আমি চললাম শ্বশুর বাড়ি, আপনি বললেন বাবা এই সময় সিজন চলছে খুব মানে বড় সিজন, এই সময় লোকের দরকার, এই সময় তুমি বাদ দিয়ে একটু পরে যেও, দুদিন পরে যেও, চার দিন পরে যেও, এক মাস পরে যেও, কিন্তু বাবার কথা গ্রাহ্য না করে ছেলে কিন্তু চলে গেল, আপনি কি বলবেন? এমন ছেলে আল্লাহ আমাকে দিয়েছে, ছেলে কথা শুনে না, আসলে কি সে আপনার কথা শুনে নিয়েছিল? কথা শুনেছে কিন্তু আপনার কথা মানেনি। আল্লাহ বলছেন যে ওদের কান ছিল কিন্তু শুনেনি, মানে আমার কথা তারা শুনেছে কিন্তু মানেনি। ওলাইকা কাল আনআম, ওদের অবস্থা হচ্ছে চতুষ্পদ জীব জানোয়ারের মতো, জীব জানোয়ার শুনে পিছন থেকে আওয়াজ দেন শুনতে পায়, জীব জানোয়ার শুনতে পায় কিন্তু ওরা জানে না যে এটা ধান আর এটা ঘাস, এটা গম, এটা অমুক, এটা তমুক, এরা জানে না। হারা জিনিস, শ্যামল জিনিস দেখলি, সবুজ জিনিস দেখলি মনে করে খাবো, খেতে চলে যায়, কোনটা খাওয়া যায় কোনটা খাওয়া যায় না, আমার জন্য কোনটা বৈধ কিন্তু অবৈধ, এই বিবেক আল্লাহ ওদেরকে দান করেন। উলাইকা কাল আনআম বাল হুম আদান, আল্লাহ বলছেন এরা হচ্ছে চতুষ্পদ জীব জানোয়ারের মতো, তার থেকেও এরা হচ্ছে জঘন্য। উলাইকা হুমুল গাফিলুন, এরা আসলে উদাসীনতায় পড়ে রয়েছে, এরা আসলে উদাসীনতায় পড়ে আছে, এইভাবে চলতে 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 জীবনের চাকা, জীবনের জিন্দগি একদিন কখন শেষ হয়ে যাবে, তারপরে তখন তারা আল্লাহর কাছে গিয়ে আফসোস করবে, তখন আফসোস করে তখন আর কোনো ফল, আর কোনো ফল হবে না। জীবন থাকতেই কান দিয়ে শুনতে চেষ্টা করুন, মানে কান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে বৈধ জিনিস শোনার আপনার জন্য বৈধ করেছেন এগুলি শুনুন, চোখ দিয়ে দেখুন, জীবকে ব্যবহার করুন সৎ কাজে অসৎ কাজে না, জীবকে ব্যবহার করুন। এই জীব আল্লাহ কত বড় নেয়ামত জানেন, কত গরু ছাগল, অনেক জীব জানোয়ার রয়েছে যাদের আমাদের থেকেও বড় বড় জীব, কিন্তু তারা কথা বলে তাদের মনের আবেগকে প্রকাশ করতে পারে না, জীব তাদেরও রয়েছে আমাদের থেকেও বড় বড় জীব কিন্তু তাদের কথা বলার শক্তি নাই। আর আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জীব দিয়েছেন, সেই জীবের দেওয়ার সাথে সাথে কথা বলার পাওয়ার দিয়েছেন, জীব থাকলেই কথা বলা যায় না। আমাদের মতন কত মানুষকে দেখবেন, আমার আপনার মতনই তার জীবটা, আমার মতনই তার জীবটা, কিন্তু সে কথা বলতে পারছে না, বোবা, মানে কথা বলার যে পাওয়ার ওইটি আল্লাহ রাব্বুল আলামিন দেননি তাকে। অনেক মানুষকে দেখবেন আমাদের মতনই দেখছে, চোখের পুতলা, চোখের কালো দাগটা, সাদা দাগটা, যেমন যেরকম হওয়া উচিত ওই রকমই রয়েছে, দেখে বোঝাই যাবে না যে লোকটা অন্ধ, কিন্তু লোকটা অন্ধ, সে কিন্তু দেখতে পাচ্ছে না, কারণ ওই দেখার যে পাওয়ার সে পাওয়ারটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেয়নি। কত অন্ধ আছে দুনিয়াতে, বহু ডাক্তারের কাছে তারা গেছে, বড় বড় ধনী মানুষরাও চেষ্টা করেছে যে আপনি যান ডাক্তারের কাছে, যদি আপনার চোখ হয় যত খরচ লাগে আমি দিব। আচ্ছা আল্লাহ আল্লাহর রহমতে এরকম অনেক বান্দা যারা হাফেজ হাফেজি আপনি যান, দেখুন বড় বড় ডাক্তারের কাছে গেছে, সমস্ত ডাক্তাররা চেক করে বলেছে না আপনার চোখের পাওয়ারটাই নেই, পরিবর্তন করেও এ চোখ হবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন যে পাওয়ারটা দেয়, এই পাওয়ার পৃথিবীতে কোথাও আবিষ্কার হয় না, কেউ আবিষ্কার করতে পারবে না। যখন ওই পাওয়ার নষ্ট হয়ে যায় তখন তা আবিষ্কার করার মতন শক্তি কারও থাকে না। তো জীব দিয়ে কথা বলা যায় না, যদি আল্লাহ কথা বলার পাওয়ারটা শক্তিটা না দেন, চোখ দিয়ে দেখা যায় না যদি আল্লাহ রাব্বুল আলামিন দেখার ওই পাওয়ারটা না দেন। আবার দেখেন আমাদের পাওয়ার কমতে থাকে,
চল্লিশ হয়ে গেল, পাওয়ার কমছে, চশমা ব্যবহার করতে হচ্ছে, আবার বিভিন্ন কারণে অনেক সময় হঠাৎ করে দেখবেন আপনার চোখটাই একেবারে পুরোটাই চলে গেছে দৃষ্টিশক্তি, আর আপনি দেখতেই পাচ্ছেন না, পাওয়ার কমতে থাকে, পাওয়ার কমতে থাকে। তো মোট কথা হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিন এগুলি দিয়েছে আমাদেরকে আল্লাহ প্রদত্ত মহান নিয়ামত, এই নিয়ামতের হিফাজত করতে হয়, এই নিয়ামতের হিফাজত করতে হয়। জীব দিয়েছেন, জীবের বিশেষ করে হিফাজত করবেন, কারণ জাহান্নামে যাওয়ার অনেক কারণের মধ্যে সব থেকে বড় কারণ হয় এই জীব। জীব দিয়ে মানুষকে যে কষ্ট দেওয়া হয় এই কষ্টটা মিটে না, তরবা দিয়ে আঘাত করলে তরবারির ঘা শুকিয়ে যায়, কিন্তু জীব দিয়ে আঘাত করলে ওই ঘা কিন্তু শুকাই না। তাই জীব দিয়ে মানুষদেরকে আঘাত করতে হয় না, কিবোধ চুগলি পরচর্চা ইত্যাদি থেকে আমাদেরকে নিষেধ করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন।